পাগলি ছেলেটাই এই ছেনতাই করে নাম বলো ওই নরকে কোন সাথ মোত কি সাথ কাল রাতে আপনার বৌমাকে নিয়ে বিমানে হাওয়া খেতে বেরিয়েছিলাম দুষ্ট ভূতগুলো দল বেঁধে এসে বিমানখানিকে লোপাট করে নিয়ে আমার প্রাণেশ্বরীকে কোথায় যেন আটক করে রেখেছে প্রভু আরে সে কি এখানে ও হইছে কি এই রক্ষীরা কি করছিল রক্ষীরা আগেই ওদের হাতে বন্দী হয়েছে আরে সে কি কোন খবরই রাখো 24 ঘন্টা নাক ডাকাবে জেগে উঠে জেগে উঠে যা শুনবে সে কি সে কি জানেন কতদিন ধরে চলছে সব রক্ষীদের ধরে ধরে ওরা পেটাচ্ছে গরম তেলের কড়াইতে চড়াচ্ছে কাকে বলছি এখনো ঢুলছে ঠিক নেই প্রভু আমারও ঠিক নেই রক্ষীদের দায়িত্ব ভূত পিশাচদের নরকের গরম তেলের পিপিতে চুমানো এখন ভূত পিশাচরাই রক্ষীদেরকে চুবাচ্ছে এসব কি হচ্ছে চিত্রগুপ্ত আজকে প্রভু হবেই তো হবেই তো হ্যাঁ হবেই তো নরকে এখন নতুন পাপের সংখ্যা বেড়ে গেছে যে রক্ষীদের তুলনায় বেশ আজকাল যাকেই মেরে নিয়ে আসছি তাকেই নরকে পাঠাচ্ছি বলছে সে কি তার কাছে এলাম জাম আমার মাথা ঠিক নেই সব গোলমাল হয়ে যাচ্ছে নিশ্চয়ই হাইজাকেরা প্রাণেশ্বরীকে টর্চার করছে বেটাদের বললুম অন্তত গোটা কয়েক কমলা লেবু খেতে দিস প্রাণেশ্বরী খুব ভালোবাসে বলে দাবি না মিটালে নো কমলা লেবু নট কিচ্ছু দাবি দাবি একটাই ওদের পুনর্জন্ম দিতে হবে পুনর্জন্ম রিবার ওরা আবার ওদের মাতৃভূমি ওয়েস্ট বেঙ্গলেই জন্মেছে যথার্থ প্রভু ওয়েস্ট বেঙ্গলের ভূত প্রেত অনেক দিন ধরে এই দাবি জানিয়ে এসেছে আরে দাবি কিসের দাবি মানুষ মরার পর আর কোন দাবি থাকে না আগে ওয়েস্ট বেঙ্গলের মানুষজন বেঁচে থেকেও দাবি জানায় আবার মরে গিয়েও দাবি জানায় দাবি ছাড়া ওদের পেটের ভাতই হজম হয় না এই যে আমার কাছে এখনো পর্যন্ত দেখুন প্রভু এই যে দেখুন দেখুন 900 স্মারকলিপি জমা পড়েছে পুনর্জন্মের জন্য দেখেছেন প্রভু এই যে এই যে প্রভু দিয়ে দিন দাবি না মিটালে ওরা আমার প্রিয়তমাকে কিছুতেই ছাড়বে না মাত্র 24 ঘন্টা সময় দিয়েছে প্রভু থামুন তো পুনর্জন্ম হাতের মুয়া নাকি যে চাইলাম আর দিয়ে দিলাম বিধাতা প্রভু নিজে বিচার করে ওদের নরক বাসের রায় দিয়েছেন ওয়েস্ট বেঙ্গলের গড়পড়তা 30,000 বছর তার আগে মেয়াদ পূর্ণ না হলে কাউকে ছাড়া যাবে না যাবে যাবে আজ্ঞে প্রভু দাও খাতা খানা দাও অর্ডার করে দিচ্ছি দাও আরে হা করে দাঁড়িয়ে দেখছো কি জুতাখানা খুলে ধরো না হাতে বিধাতার বিচার নড়বড় হবে ওরে বিধাতাই নড়বড় করছে তার আবার বিচার
জন্ম দিলে পাগলিটাকে যদি ওরা ছেড়ে দেয় তাহলে চুল হয়ে যাবে আমার বিচার। একসঙ্গে এতগুলো সন্তানকে ছেড়ে দেবেন প্রভু, সমস্যাটা একবার তলিয়ে দেখবেন না প্রভু। হাইজ্যাকিং এর দেখা দেখি চলে না, যেখানে বাঁধা সময় মাত্র 24 ঘন্টা ওখানে কি দেখব? যাও জম স্বর্গে গিয়ে হিমপনে হট ব্যাগ নাও, আমি এক্ষুনি পাগলিটাকে নিয়ে আসছি।